লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি, টিকিট বেহাত হওয়ার ভয়ে রাতে ধানের জমিতে সকালে থানার হেফাজতে যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়ের নম্বরের এলাকায়। পেশায় আলু গোডাউনের মোটে আলফাজউদ্দিন পাইক, বয়স ৩৮, এলাকার মানুষের কাছে মত্ত ফয়জউদ্দিন নামেই খ্যাত। এক মেয়ে দুই ছেলে স্ত্রীকে নিয়ে পিডাব্লিউডিতে ছিটে বেড়ার ঘর করে বসবাস করেন। অভাবে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, যেটুকু রোজগার করেন অর্ধেক টাকায় লটারি কিনে উড়িয়ে দেন। এই নিয়ে নিত্য নৈমিত্তিক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রায়শই লেগেই থাকত। তবে স্বামী কোটিপতি হওয়ায় খুশি স্ত্রী থেকে বাড়ি ছেলে মেয়েরা। বৃহস্পতিবার বিকেলে মিলন মোড়ে লটারির দোকান থেকে একটি ডিএল লটারি কেনেন। মোবাইলে কল আসে, সে কোটি টাকা লটারি জিতেছে। যেমনি সোনা, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বাড়িতে কিছু না বলে ধান জমির ভেতরে ঢুকে নিরাপদ আশ্রয় নেন। এদিকে রাত পর্যন্ত স্বামী বাড়িতে আসছে না দেখে পাড়ার লোকজনকে খবর দেয় তার স্ত্রী। চতুর্দিকে রাতে খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে খোঁজাখুঁজি করার সময় হঠাৎ তিনটের দিকে পুলিশ দেখে, মনে সাহস করে বেরিয়ে আসে আলফাজউদ্দিন। লটারি পাওয়ার খবর জানায় সকলকে। কথা শুনে হতবাক হয়ে যায় পুলিশ থেকে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গেই তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে যাওয়া হয় তাকে। আমরা খুব গরিব, মানে ওই আজকে কালকের ইয়ে করতে গিয়েছিল, টিকিট কাটতে চাইনি। মানে আমার একটা চাচাতো ভাই আর চাচাতো ভাই একটা চাচা বলেছে যে তুমি একটা টিকিট কাটো। তা টিকিট কেটে বাবা বাড়িতে চলে এসেছিলো। বাড়িতে চলে আসার পরে তারপরে বাবা বুঝতে পারেনি যে এরা মানে ১ কোটি টাকা ইয়ে হয়েছে, অতটা বুঝতে পারেনি। তারপরে আমার চাচাতো ভাই এসে বললো যে কাকা তোমার লটারি লেগে গেছে ১ কোটি টাকার। মানে বাবা মানে ভয়েতে এত টাকা কথা ইয়ে মানে ইয়ে হয়েছে, ভয়েতে কোথায় নুকিয়েছিলো, খোঁজাখুঁজি করলো, দাদি এসেছিলো, বেটি চাচারা এসেছিলো, সবাই খোঁজাখুঁজি করলো, তো কোথায় নুকিয়েছিলো জানি না। এটা তিনটের দিকে বাবা কোথা থেকে এসেছে, ভোরের তিনটের দিকে আসলে তো থানায় তো ফোন করা হয়েছিল, পুলিশ নিয়ে চলে গেছে। গরিব জীবনে খেটে খেতো, একসাথে এত কোনো টাকা পেয়ে খুব আনন্দ। কি করতো? ওই অ্যালবেস্টারের কাজ করতো, আলু গোলার কাজ করতো, হাটে মুটিগিরি করতো। তারপর কখন জানলে তোমরা? কালকের রাতে জানতে পারলাম টাকা পড়ে চলো। জানার পরে বাড়িতে এসেছিলে? বাড়ি এসেছিলাম, এটা ছিল না। কোথায় ছিল দাদা? আর পেলিয়ে কোথায় ছিল, লুকিয়েছিল, লুকিয়েছিল। লুকিয়ে থাকার কারণ? অত কোনো টাকা পেয়ে ওই জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল ২৪/৭।